সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব এবং অবস্থান্তর অবস্থা তত্ত্ব। প্রথমত আমরা বিবেচনা করি এই বিক্রিয়াটিকে, যেখানে এবি একটি বিক্রিয়ক এবং সি অন্য আরেকটি বিক্রিয়ক। এখন এই দুটি বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্টের মধ্যে বিক্রিয়া ঘটার জন্য এই এ বি এর মধ্যবর্তী বন্ধনটি ভাঙতে হবে। সো এখানে বন্ড ব্রেক হবে এবং বিসি এর মধ্যবর্তী একটি নতুন বন্ধন তৈরি হবে, অর্থাৎ বন্ড ফর্মেশন হবে। আজকের পুরো লেকচারটির আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই বন্ড ব্রেকিং এবং বন্ড ফর্মেশনের মধ্যবর্তী অবস্থায় কী কী ঘটনা ঘটবে এবং তার মধ্যবর্তী এনার্জির পরিবর্তন কীরকম হবে। প্রথমত আমরা জানি বিক্রিয়া ঘটার জন্য দুটি বিক্রিয়ক এই এবি এবং সি এর মধ্যে সংঘর্ষ ঘটাটা আবশ্যক। এই সংঘর্ষ তত্ত্বের মূলত তিনটি কথা রয়েছে। এই এক নম্বর কথাটি হচ্ছে সকল বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্টের মধ্যে সংঘর্ষ বা কলিশন আবশ্যক। সংঘর্ষ ব্যতীত কোনো বিক্রিয়ক ঘটনা বিক্রিয়ার ঘটনা ঘটতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে সংঘর্ষ একটি ন্যূনতম শক্তি সহযোগে ঘটতে হবে এবং তিন নম্বর কথাটি হচ্ছে সংঘর্ষ একটি নির্দিষ্ট দিকে ঘটতে হবে। আসো আমরা এখন একটা সাধারণ উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। মনে করো এ একটি মেয়ে এবং বি হচ্ছে আরেকটি ছেলে। তোমরা চিন্তা করে নিতে পারো বি মানে বয় এবং এ মানে যে কোনো একটা মেয়ের নাম, ধরো আনিকা। সো এখন তাদের মধ্যবর্তী একটি রিলেশন রয়েছে, তারা দুইজন প্রেমের বন্ধনে আবদ্ধ। এখন সি আরও একজন মেয়ে, তোমরা সিকে চিন্তা করতে পারো চামেলি। তো চামেলির এখন বি অর্থাৎ এই ছেলেটিকে পছন্দ। এখন সে চাচ্ছে এ বি এর মধ্যবর্তী এই বন্ধনটাকে ভেঙে নিজে তার সাথে একটি নতুন বন্ধন সৃষ্টি করতে। এই কাজের জন্য তাকে কী কী করা উচিত বলে তুমি মনে করো? প্রথমত সিকে অবশ্যই বিকে যে হিট করতে হবে, হিট ছাড়া নতুন কোনো রিলেশন হওয়া সম্ভব নয়। তো প্রথম কথা হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী একটি সংঘর্ষ ঘটতে হবে। দ্বিতীয়ত বি তখনই এ কে ছেড়ে বি সি এর কাছে আসবে যদি বি বুঝতে পারে এ অপেক্ষা সি অর্থাৎ চামেলি অনেক বেশি হট, অর্থাৎ এই চামেলির এনার্জি কতটুকু বেশি তার উপরে এ সি আর বি এর নতুন সম্পর্কটি ডিপেন্ড করবে। ধরা যাক চামেলি আনিকার থেকে অনেক বেশি হট, সেক্ষেত্রে অবশ্যই বি এবং সি এর মধ্যবর্তী যখন সংঘর্ষ অর্থাৎ তারা যখন একজন একজনকে হিট করা শুরু করবে তাদের মধ্যে একটি বন্ড ফর্ম করার সম্ভাবনা দেখা দিবে এবং এই বন্ধনটি ভাঙা শুরু করবে। অর্থাৎ বিক্রিয়া ঘটার জন্য, যে কোনো রিয়াকশন ঘটার জন্য, যে কোনো কেমিস্ট্রি ক্রিয়েট করার জন্য সংঘর্ষটা একটা ন্যূনতম শক্তি সহযোগে হতে হয়। যেমন ধরা যাক এ আর বি এদের মধ্যবর্তী এই বন্ধনটি, এটি ভাঙতে 400 কিলোজুল শক্তি লাগে। এখন কেউ যদি 300 কিলোজুল শক্তি নিয়ে এটাকে ধাক্কা দিবে তাহলে এই বন্ধনটা ভাঙবে না। বাট সি যদি অনেক বেশি হট হয়, অনেক বেশি এনার্জাইজড হয়, লাইক সি হচ্ছে 10,000 কিলোজুল, তাহলে ধাক্কা দেওয়ার সাথে সাথে বন্ধনটি ভাঙতে পারবে। অর্থাৎ সংঘর্ষের জন্য একটি ন্যূনতম শক্তি প্রয়োজন। আর তিন নম্বর কথা হচ্ছে সংঘর্ষ একটি নির্দিষ্ট দিকে ঘটতে হবে। এই দিকের প্রয়োজনীয়তা নিয়ে আজকে আমাদের মেইন আলোচনা হবে। লক্ষ্য করো এ আর বি যে কোনো অবস্থায় বসে থাকলে সি এসে তাকে হিট করতে পারে না। তার জন্য সিকে অবশ্যই একটা সুইটেবল পজিশন খুঁজে বের করতে হবে, এমন একটা অবস্থা খুঁজে বের করতে হবে যখন আনিকা এই ছেলের সাথে নাই এবং চামিলি তাকে এসে হিট করতে পারতেছে। সো কখন এবং কিভাবে কোন দিক থেকে হিট করবে সেই জিনিসটি গুরুত্বপূর্ণ। আসলে এটা আমরা একটি বিস্তর উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই রিয়াকশনটি লক্ষ্য করো, CHCl3 এবং ক্লোরিনের বিক্রিয়া CCl4 এবং HCl তৈরি হয়। এখন লক্ষ্য করো এই মলিকিউলটার মধ্যবর্তীতে কার্বনের চারপাশে তিনটি ক্লোরিন এবং একটি হাইড্রোজেন আছে। ক্লোরিন তিনটি সাইজে অনেক বড়, অথচ হাইড্রোজেনটি অনেক ছোট। এখন এই ক্লোরিন যখন সেখানে ধাক্কা মারবে, অবশ্যই ক্লোরিন একটি বড় মলিকিউলকে ধাক্কা মারলে সেটা সহজে সরবে না, অর্থাৎ এই দিক দিয়ে কলিউশন হলে সেটা ইফেক্টিভ কলিউশন হবে না। অর্থাৎ এই ক্লোরিন যদি এই ছোট জায়গা দিয়ে অর্থাৎ হাইড্রোজেন যেদিকে আছে সেদিক দিয়ে যদি অ্যাট্যাকটা করে তাহলে এটা একটা ইফেক্টিভ কলিউশন হবে, কারণ একটা ছোট জিনিসকে ধাক্কা মারে সরিয়ে দেওয়া সহজ, অথচ বড় জিনিসকে ধাক্কা মেরে সরানোটা কঠিন। এই যে বড় জিনিসকে ধাক্কা মারলে, এই ক্লোরিনকে ধাক্কা মারলে সে সরে যায় না, বরং ক্লোরিন এই সংঘর্ষে একটা বাধার তৈরি করে। এই বাধার তৈরি করে সেই বাধাটির একটি স্পেশাল নাম আছে, একে বলা হয়ে থাকে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা। এই স্টেরিক বাধা বিক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টেরিক হিন্ড্রেন্সের উপরে নির্ভর করে একটা সংঘর্ষ কতটুকু ইফেক্টিভ হবে অথবা হবে না। ধরা যাক হাইড্রোজেন গ্রুপটি অনেক ছোট, তাহলে হাইড্রোজেনের স্টেরিক হিন্ড্রেন্স হবে অনেক লো,
অথচ ক্লোরিন সাইজে অনেক বড় হওয়াতে তার স্টেরিক হিন্ড্রেন্স হবে হাই। এখন যখন স্টেরিক হিন্ড্রেন্স লো হবে তখন কলিউশনটা ইফেক্টিভ হবে, কারণ বাধা কম পেলে ধাক্কাটা ভালোভাবে ঘটবে। কিন্তু অন্যদিকে দেখা যাবে যে যদি স্টেরিক হিন্ড্রেন্স অনেক হাই হয়ে যায় তাহলে কলিউশনটা ইফেক্টিভ হবে না, অর্থাৎ কলিউশনটা ব্যর্থ হবে, কারণ অনেক বড় বাধার কারণে কলিউশনটা ঘটে না। যেমনভাবে এই ক্লোরিনের সাইড থেকে ধাক্কা মারে সিসিএল কোনো বন্ধন তৈরি করতে পারবে না, অর্থাৎ এই ধাক্কাটি ইনএফেক্টিভ হবে। তাহলে এই ছিল বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। মনে রাখতে হবে যে সংঘর্ষ তত্ত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ন্যূনতম শক্তি সহযোগে ধাক্কা মারাটা, কারণ একটি নির্দিষ্ট শক্তি নিয়ে ধাক্কা না মারলে বিক্রিয়াটি ঘটবে না। এবং অন্যটি হচ্ছে একটি নির্দিষ্ট দিক দিয়ে ধাক্কা মারতে হবে যাতে করে স্টেরিক হিন্ড্রেন্স ন্যূনতম হয়। এই ছিল সংঘর্ষ তত্ত্ব সংক্রান্ত আলোচনা। ভবিষ্যতে কোনো লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ।